আমি মোহাম্মদ হাফিজউদ্দিন, আমার গ্রাম পাঁচগড়িয়া কান্দি, মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত। আমার ছোটবেলার সময় আমি স্কুল লাইফে স্কুলে পড়তাম, তো স্কুলে পড়ার পাশাপাশি সংসারে কাজকর্ম করতাম, ক্ষেতের কাজ টাজ করতাম। পরে যেমন স্কুলে যাইতে ভাল লাগে না, স্কুলে যাই না, এরপরে যেমন বড় ভাই কইল যে তুই তো স্কুলে যাস না, এইভাবে থাকলে তো তোর চলবে না, তুই একটা কিছু কর। তখন উনি আমার একটা মাইকের দোকানে নিয়ে ভর্তি করে দিল। দেওয়ার পরে ওখানে কাজ করতেছি, এক বছর পর ওই দোকানটনে চলে আইলাম। পরে আরেক দোকানে গিয়া ঢুক, ওই দোকানেও যে কোনো কারণে ওখান থেকেও বাইরে আইয়া পড়লাম। আজ এটা ঘুরতেছি, তখন বাবাকে বললাম আমার কিছু টাকা দাও, আমি একটা মাইক কিনবো। ওই মুহূর্তে বাবাই বললো যে এখন তো আমার কাছে টাকা নাই, খেতে যে আখ আছে এগুলি গুড় কইরা বেচলে পরে এই টাকাটা তোরে আমি সব দিয়ে দিব, ঠিক আছে? তো এই কথা মতো কাজ, আখ মারায়া গুড় টুর করা বেচার পরে ঠিকই বাবা টাকাগুলো সব আমারে দিয়ে দেওয়ার পর যেই টাকা বিক্রি হয়েছে ওই টাকা একটা মাইকের টাকা হয় না, ওখানে 400 টাকার এই টাকা একটা সেট মাইক হয় না। তখন আমার এক বন্ধু বললো যে ঠিক আছে তো তুমি আর আমি চলো মিল্লা একটা মাইক ব্যবস্থা করি। তার কথা সম্মতি হয়ে ওর সাথে ঢুকে গেলাম। মাইকটা কেনার পর মোটামুটি ভাড়া টাড়া দিতেছি, খুব বেশি যন্ত্রপাতি না, কোনো মতে আর কি এই 800-1000 টাকায় কোনো মতে আর কি একটা সেট গড়াই। পরে আস্তে 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 টাকা আমদানি করতেছি আর বাড়াইতেছি যন্ত্রপাতি কিনা। পরে এখন সবারই তো মাইকের একটা নাম আছে, দোকানের একটা নাম, আমরা কি নাম দিব এটার জন্য যেমন অনেক দ্বিধা দ্বন্দ্বে আর কি নাম দিব, এটা বহু তীতস্থবোধ করলাম। অনেক লোকে অনেক নাম দিছে কিন্তু পছন্দ হয় না। পরে 2-2.5 মাসের মতো অতিবাহিত হইলো কিন্তু কোনো নাম সিলেক্ট করতে পার। তখন আমার পার্টনারে বললো যে আমার একটা নাম তো পছন্দ হয়েছে, তুমি যদি মত দাও তাইলে এই নামটাই রাখবো, ঠিক আছে? বলো। বলে যে আশা, হ্যাঁ ঠিক আছে আমার পছন্দ হয়েছে। আমাদের মাইকের নাম রাখলাম আশা মাইক। এই কর্মজীবনে আশা মাইক প্রায় 40 বছরের মতো দোকান চালাইলাম। আমাদের মাই কানপুর পর্যন্ত কিন্তু ভাড়া গেছে সরস্বতী পূজা, এই মুন্সিগঞ্জ থেকে প্রায় 15 বছরের মতো আমি ভাড়া দিছি কানপুর, বুঝছেন? তো এরপরে 82-83 মাইকের ব্যবসা সেটা দিছি। এখন ব্যবসা বলতে কোনো নাই, একটা গাড়ির লোকে জড়িত আছি। এই মাইক জীবনে এক বন্ধু আমাদের এই মুন্সিগঞ্জে যখন পৌরসভা হয় নাই, তখন পৌরসভার ইলেকশন হইতেছে, চেয়ারম্যান ইলেকশন, আমার এক বন্ধু একটা টেপ, এই টেপ, এই 5-4 একটা টেপ আমার কাছে রাখলো। দোস্ত এটা তোমার কাছে রাখো, আমি পরে নিয়ে যাবো না। তো ওকে আমি বললাম আমার কাছে দিলে আমি কিন্তু এটা বাজাম। আরে এটা বাজাইতে বাজাইতে একটা গান আইলো সন্ধ্যা মুখোপাধ্যায়, আমি তার ছলনায় ভুলবো না, এই গানটা এর আগে আর আমি শুনি নাই কখন। পরে গানটা না কয়েকবার বাজাইলাম, বাজানোর পর আমি কুতেছি যে রেকর্ডটা তো হয়েছে, গান আনলে কোত্থেকে আসলো? ওর কাছে জিজ্ঞেস করলাম, ক্যাসেটটা আমি চিটাগাঁতনি কিনলাম। তারপরে দিন আমি ঢাকায় চলে গেলাম এই গানটার খোঁজে। তো এই গানটা কলম্বিয়া কোম্পানি প্রিন্ট করছে, আর ইন্ডিয়ার ডিলার হইলো এস দাস, পাকিস্তানের ডিলার হইলো লাইট হাউস। তো যেহেতু এটা ইন্ডিয়ার গান, তো এস দাসের কাছে যাইতে হইবো আমার। এস দাসের কাছে গেলাম সকালে, ওদের দোকানে বাইতুল মোকারাম দোতলার উপরে দোকান, তো আগে পাটুয়া টুলি ছিল, ওখান তো চলে গেছে। পরে ওখানে যাওয়ার পরে গিয়া দেখি মালিকের ছোট ভাই ঘর ঝাড় দিতে আমার জিজ্ঞেস করতেছে কি চাইলেন। আমি কো দাদা আমি তো একটা গান শুনে আইছি এই রেকর্ডটার জন্য, আমি তার ছলনায় ভুলবো না, এই গানটা রেকর্ড আছে। রেকর্ড তো দেওয়া যাবে না, এটা স্যাম্পলের জন্য আস। আমি কো দেওয়া যায় না, আমি তো এই রেকর্ডটা লিখে মুন্সিগঞ্জ থেকে আস। তখন ওই যেমন একটু ক্ষিপ্ত হইয়া বললো যেমন আমি না আনি 50 টাকা দিবে। তখন এই রেকর্ডটার দাম 11 টাকা, কোম্পানি রেট হইলো 11 টাকা, ও আমার কাছে 50 টাকা দাবি করলো। আমি বললাম যে কিছু কম রাখেন, কয় না না নিবেননি টাকাইয়া। তো পরে আমি নিলাম, নেওয়ার পরে হাতে লইয়া ধারাইছি, পরেই ওনার বড় ভাই আসছে মালিক, কিরে রেকর্ড বাইর করছস কেন? কয় রেকর্ড এটা বেচ চালাইছি। সে তার উপর একটু ক্ষিপ্ত হইলো, এটা তো বিক্রির জন্য কোম্পানি আমাকে দেয় নাই, এটা বিক্রি করলি কেন? রেকর্ড নিয়ে আসলাম। পরে এই ধরনের আরো কিছু ঘটনা আছে, এইভাবে অনেক ব্যাক পাইতেছে রেকর্ড সংগ্রহ করে, অনেক ধরনের অনেক ব্যাক পাই। 70-72-73 তখন তো পাকিস্তানের সাথে এই দেশের লেনদেন কাটা চাবার্ট হয়ে গেল, এই দেশ স্বাধীন হয়ে গেল। মানে পাকিস্তানি এমন কিছু গান আমাদের এখানে খুব পরিচিতি প্রচলিত, এই গান তো পাইতেছি না। তখন এক ভদ্রলোক ঢাকাতে চেঞ্জার বাজাইতো হোটেলে, ওই ভদ্রলোক পাকিস্তান গিয়া কিছু রেকর্ড আন, তা আমাকে একজন সংবাদ দিল যে ওই লোক তো পাকিস্তান তনে কিছু রেকর্ড আনছে, আপনি গেলে ওখান তনে কিছু রেকর্ড আনতে পারে। পরে গেলাম ওর কাছে, গিয়া ওই রেকর্ডের দাম চায় 200 টাকা পিস, 11 টাকার রেকর্ড 200 টাকা পিস। পরে অর্থনীতি
একা এই পাঁচটা রেকর্ড আমি আনছি 1000 টাকা দিয়ে গেছি ফেরত আমি এই রেকর্ড আনতেও বহুত ব্যাক পাইতেছি পাঁচটা রেকর্ডের মধ্যে একটা হইলো সাপের রন যে সাপের রনের রেকর্ড আমরা 45 পাই নাই 78 পাইছিলাম আরেকটা হইলো মাসুম আরেকটা দুলারির অন্নকা আরেকটা আনছিলাম আম্বার আরেকটা মালহারের ইপি রেকর্ড আনছিলাম এই পাঁচটা রেকর্ড আরেকটা স্মরণীয় বিষয় হইলো তখন এই 45 রেকর্ডের আগে 78 রেকর্ডে যখন আমো তখন নবাবপুর এক দোকান রেকর্ড ব্যস্ত ওই দোকানে শ্যামল মিত্র একটা গান আমার খুব ভাল লাগছে শুনিয়া হ্যাঁ গানটার কুলি হইলো ভালোবাসো তুমি শুনেছি অনেকবার এই রেকর্ডটা আমার এত ভাল লাগে গানটা এখন রেকর্ডটা যে কিনান মোহানার মতো আমার কাছে টাকা হয় না একটা রেকর্ড টাকা না হওয়াতে ওই দোকানে আমি বললাম আমার কাছে 3টা টাকা আছে আমি এই রেকর্ডটা নিয়ে যাবো আমি পরে দিয়ে যাবো মনে হয় বাকি টাকা ওই রেকর্ডটার দাম হইলো 4 টাকা 14 আনা 1 টাকা 14 আনা পরে দিয়ে যাবো চিনা লোক ওই এর আগে ওদের কাছ থেকে আমি রেকর্ড আনছি পরে দিয়ে দিল পরে অনেক চিন্তা করতেছি বাড়িতে যাবো কি ভাড়ার টাকা তো নাই পরে যাই হোক আইয়া বাসে উঠলাম তখন এইটা মানে অনেকে হয়তো এই নামে চিনে মুরিট্টিন ঢাকা নারায়ণগঞ্জে যোগাযোগ ব্যবস্থা হইলো এই বাস আর ট্যাক্সি এছাড়া আর অন্য কোনো এই ট্রেন আসিল জানবা তখন ওই মুরিট্টিনে উঠছি কন্ট্রাক্ট দাঁড়াইয়া ভাড়া চাইতেছে আমার কাছে তো টাকা নাই দিমু করতো না আমি কইতে তোর পরে দিমু আবার এসে চাইতেছে ভাই ভাড়া রাখ দেন আমি আরে ভাই কইছি তো পরে দিমু তোমার ভাড়া দিয়েই আমি যাবো আমার কাছে এখন টাকা নাই টাকা দা করি আবারও ঘুরাইয়া কই ভাই ভাড়া রাখ দেন নাই ভাড়া রাখ দেন পরে যাই হোক বাসে বইয়ে বা চিন্তা করতেছি কি করতে পারি তখন মাথার মধ্যে একটা বুদ্ধি জাগলো রিক্সা ঠিক করুন রিক্সার তনে টাকা লইয়া বাসের ভাড়া দিব পরে ঠিকই বাসে থাইকাই একটা রিক্সা ডাকলাম আইলো রিক্সার ড্রাইভার দেখে আগে চাইরা আমার দিয়া লোক একটা বাস ভাড়া দিয়া লই দিলাম পরে টার্মিনালে গিয়ে নামলাম পরে মুন্সিগঞ্জের মানুষ আইলাম পাওয়ার পরে একজনের কইতাছি যে আমার কাছে টাকা নাই একটা টাকা দাও আগে তাড়াতাড়ি হেসে তোমার লোক কথাবার্তা পরে ওই ভদ্রলোক টাকা লইয়া রিক্সাওয়ালা সয়ানা দিয়া দিলাম চাইরা অর্থনে ধার করছি আর হেন একানা ভাড়া হয় টার্মিনাল তনে বাস টার্মিনাল তনে টার্মিনাল আই পরে দুই আনা দিয়েতে ওই মোটামুটি একটু খুশি হয়ে গেছে আমি এইভাবে ওরা সংগ্রহ করছি অনেক আরো কিছু বিষয় আছে আমার কাছে টাকা ছিল না ধার কর্জ করি আমি রেকর্ড কিনতে আমার পছন্দ হইলে আমার আর কিনুন লাগবে বাংলাদেশে তো ভালো ভালো শিল্পী আছে ভালো ভালো সুরকার আছে ওনারা তো অনেক ভালো ভালো গান গাইছে বাংলাদেশে প্রচুর গান ভালো আছে অনেকে হয়তো আমাদের এগুলি কতটুকু মানে মূল্যায়ন করে আমি ঠিক জানি না কিন্তু আমি বলবো কিছু কিছু গান এটা যা অন্য কোনো দেশে আর গাইতে পারে নাই আর পারবে এটা আমার মনে হয় না যেমন সবচেয়ে বেশ বিচ্ছেদ গানে বাংলাদেশ 1 নম্বরে আছে বাটিয়ালি গানে বাংলাদেশ 1 নম্বরে আছে পল্লীগীতিতে বাংলাদেশ 1 নম্বরে আছে এটা আমার মতে কিন্তু আমি তো আর লেখকও না আর সুরকার বা গায়কও না এটা আমার মত আমি প্রকাশ করলাম আমি যদ্দূরে যে আমাদের দেশে যে পল্লী গানগুলি অন্যান্য দেশের পল্লী গানও শুনছি আমার কাছে এত ভালো লাগে না এইগুলি অনেক শিল্পীর গানই তখন চলতো আব্বাসুদ্দির গান একেবারে শুরুর থেকে তারপরে আব্দুল আলীম সাহেবের গান এরপরে অনেক অনেক শিল্পী মাহবুবা রহমান নিনা হামিদ ফেরদৌসি বেগম বসির আহমেদ এরপরে আমাদের দেশে যে রুনা লায়লা আমি তো মনে করি ওনার সাথে উনি যে কত বড় মাপের শিল্পী এটা আমি বলতে পারবো না এটা আমার ফিতায় মাপে আসবে না ফিতায় বের হই পামু না মাপুকি উনি অনেক অনেক উচ্চমানের উনি বাংলা গান গাইছে উনি উর্দু গান গাইছে হিন্দি গাইছে খুব ভালো ভালো পাকিস্তানে তো বহু উর্দু গান গাইছে সিনেমায় বহু আমার কাছে বেশ কিছু গান সিনেমায় কলকাতা তো বাংলা গান আধুনিক গান খুব ভালো হেমন্ত সাহের গান সন্ধ্যা গীতা দত্ত হৈমন্তী শুক্লা মান্না দে শ্যামল মিত্র রতিনাথ মানবেন্দ্র উৎপলা সেন প্রতিমা ভালো ভালো গান গেছে ওনার উর্দু গানের চাহিদা তখন তো উর্দু গানগুলি ওই স্বাধীনের আগে পাকিস্তান আমলে মেহেদি হাসানের গানগুলি চলতো আহমদুল স্ত্রীর সব শিল্পীর গানই চলতো আইরিন পারভিন মালা নাহিদ আক্তার কসর পারভিন ইকবাল ভানু নাসিম বেগম তারপরে নূরজাহান তো আছে ওনার সাথে ভাড়া হইয়া গেছে তা আমার খুব খাতিরের একজন লোক আমার কাছে মাইক নিতে আইছে ওই তারিখ তখন আমি বললাম যে দোস্ত ওই তারিখে তো মাইক আমি দিতারুম না তোমার কেন আমি কি আমার সব মাইক ভাড়া হইয়া কয় না তোমার মাইক ছাড়া আমি মাইক বাজাম না আমার মাইক ছাড়া না বাজাইলে আমি আর কি করতে পারি অনেক কম আমি তো ওই তারিখে তোমার মাইক দিতারুম না আমি যেহেতু পারা তখন টাকা টুকা লইয়ে লইছি বেটারা অগ্রিম বায়না করে তুই আগে না তোমার মাইকে আমার দিতেই আমি আমার মাইক দিলে এমন যদি গোড়ামি করো তাহলে বিয়ের তারিখ চেঞ্জ করো অন্য একটা তারিখ দিয়ে আমার জানা ওই তারিখে তোমার জন্য একটা মাইক আমি রেখে এরকম ঘটনা আছে মোহাম্মদ
সমুদ্রভিক সাহেব আছে, শামসাদ বেগম, সুরাইয়া, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, অনেক, হেমন্ত, মুকেশ, মান্না দে। এখন তো আর মাইকে রেকর্ড বাজে না, রেকর্ড বাজে না, রেকর্ড বাজায় না, রেকর্ড প্রচলন নাই কার্তনে। আর এখনো যদি রেকর্ড বাজায় সুন্দরী বাজ, এখন বাজায় না, কেন যুগ যুগ পরিবর্তনশীল, বুঝলেন। এখন তো অত্যাধুনিক জিনিসপত্র আবিষ্কার করা ফালাইছে, যেমন আগে আমরা যে 70 রেকর্ড বাজাইতাম, একটা সাইড বাজাইলে একটা পিন বাদ, আবার একটা নতুন পিন লাগে। এখন তো সেই পিন ব্যবহার করি না, এখন একটা পিনে মনে করেন 3-4 বছর যাইব, 4-5 বছরও বাদ নষ্ট হইবে না, এত উন্নত প্রযুক্তি।